Good morning, children. 14th April, Ambedkar Jayanti. Dr. Bhimrao Ambedkarer Jonmodin. Unar netritwotei amader Bharater Sombidhanti rochona hoyeche. Prottek bar to amra school e palon kori, kintu ebar lockdown er jonno barite boshe boshei palon korbo. Ambedkar Jayantir jonno art competition e tumra to part nichchoi. সঙ্গে সঙ্গে ভারতের কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা পড়বে আর এটার বিষয়ে জেনে নেবে। প্রিয়াম্বলটা তোমরা থরো রিডিং দেবে, সবাই যেমনে রিডিংটা পড়তে পারো। ভিডিওটা পজ করে তোমরা পড়বে, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আমি পড়ছি, তোমরা শুনো। The Constitution of India, Preamble. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure all its citizens justice, social, economic, and political liberty of thoughts, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. এটার বাংলা মিনিংটা আমরা জেনে নেব। এই বাংলা মিনিংটা তোমরা ক্লাস ফাইভের পরিবেশ বইতে 103 নম্বর পাতাতে পেয়ে যাবে। ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক গণরাজ্য। গণতান্ত্রিক গণরাজ্য মানে এখানে সবে মিলে আমরা সরকারকে গঠন করি, ভোট দিয়ে গঠন করি। আইনের চোখে সকল নাগরিক সমান, জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা ইত্যাদি কোনো বিষময় থাকবে না। আইনের চোখে মানে ভুল করলে যে শাস্তিটা দেওয়া হবে, এটার জন্য জাতি, বর্ণ, ধর্ম নিয়ে কোনো ভেদভাব করা যাবে না। প্রত্যেক নাগরিক যে কোনো বিষয়ে মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে। যে কোনো বিষয়ে তুমি তোমার মতটা প্রকাশ করার অধিকার আছে। দেশের বসবাসকারী সব শ্রেণীর মানুষ যাতে জীবনধারণের ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার প্রতি লক্ষ্য রাখা হবে। মানে সব শ্রেণীর মানুষই, গরিব হোক, ধনী হোক, সবই সমানভাবে সুযোগ আর সুবিধাটা পেয়ে যাবে, এটার উপরে নজর দেওয়া থাকবে। ভারতীয় নাগরিকদের সমান সুযোগ সুবিধা দিয়ে তাদের মধ্যে ভ্রাতৃবোধ জাগিয়ে তোলা, সব শ্রেণীর মানুষকে সমানভাবে অধিকারটা দিয়ে দেওয়া হয় তা যেতে তারা সব ভ্রাতৃবোধ জাগিয়ে রাখে, মানে সবে মিলেজুলে থাকতে পারে। এ হলো আমাদের ভারতীয় কনস্টিটিউশনের প্রস্তাবনা। তোমরা এটা পড়বে আর আমরা বাড়িতে আছি, এখন বাড়িতেই থাকব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব কি আমরা বাড়িতে থাকুন, স্টে হোম। থ্যাংক ইউ।